বুঝিবে সে কিসে দংশে নি যারে কবু আসিবি সে এটা মানে কি সে তো মুনিয়াকে পায় নাই তাই আমাকে ব্যথা দিয়া বুঝাইতে চায় তার ব্যথাটা কত তুমি এখনো মুনিয়ারে ভালোবাসো না বিশ্বাস করো আমি আরে আমার কাছে আসে নাই তো পুপুর কাছে আসছে হ্যাঁ আমার কাছে না ওর কাছে আসছে আরে ও তোর ভাই আর বন্ধু আমার কাছে আসছে জি আমি মধু সেলিম সৌদি আরব গেছে ও তো কি সাফি বাবা ইঞ্জিনিয়ার ভাইয়া ইঞ্জিনিয়ার হলো কেমনে সে তো মাত্র বিএ পাস ইংরেজিতে সুপারভাইজার আরবিতে আল ইঞ্জিনিয়ার ওরে কেমন লাগতেছে তুমি বলো একদম বিশ্ব সুন্দরীর মতো তাই না মধু নামে ভাইজানের কোনো বন্ধু নাই আমি আসলে একটু গুণ মারলাম সত্যি করে কম তো আপনি কে শুধু ভালোবাসা চায় রে পৃথিবীতে ভালোবাসা নাই রে মানুষ মানুষ নাই তবু কেন মন চায় সবকিছু দিয়ে দিতে হয় রে মন শুধু ভালোবাসা চায় রে পৃথিবীতে ভালোবাসা নাই রে মানুষ মানুষ নাই তবু কেন মন চায় সবকিছু দিয়ে দিতে হয় রে চার পা বাঁচা মানে দুই পা এক পায়ে রাজি তবু ধরি কেন বাজি তবু হাঁটি হাঁটি করে কাছে যায় রে মজার শহরে ঢাকা এখানে প্রেম মানে টাকা যত তুমি ফুল দাও কবিতা বলে যাও বুকে ছুরি খেতে হবে ভাই রে তার চেয়ে গান গাও চোখ মুছে হাসি দাও তার চেয়ে গান গাও চোখ মুছে হাসি দাও একটি মুখোশ পরে মুক্তি রঙিন করে বল প্রেম হয় শুধু ডলারে মন শুধু ভালোবাসা চায় রে পৃথিবীতে ভালোবাসা নাই রে মানুষ মানুষ নাই তবু কেন মন চায় সবকিছু দিয়ে দিতে হয় রে মানুষ মানুষ নাই তবু কেন মন চায় সবকিছু সম্পূর্ণ রে প্রেমের নাম বেদনা সে কথা বুঝি নি আমি থাকবো না যাবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম গফুর ভাই ফরমান সেলিম সৌদি আরবে চাকরি নিয়ে গেছে কি চাকরি এই আল ইঞ্জিনিয়ার মানে 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 ইংরেজিতে হইলো সুপারভাইজার ও আরবিতে মোলহাস জি জি মোলহাস
তা গফুর ভাই আপনি তো 10 বছর সৌদি আরবে ছিলেন তাই না বেশক বেশক তাই সেলিমের বন্ধু আসছে বাড়িতে আপনি যদি একটু কষ্ট করে ওই বেলায় বাসায় আসতেন তাহলে আমি খুব খুশি হইতাম হ্যালো হ্যালো আলহামদুলিল্লাহ তাইলে আমি আসি ভাইজান মা সালামা নাউজুবিল্লাহ ভাত এই যে নেন থ্যাংক পাকনা ডাইল আর শুনেন এই যে নেন আলু পিয়াজ লেবু এই যে নেন ঝোল এই যে নেন মরিচ শুধু মরিচই খাই বিসমিল্লাহ আমি আলহাজ গফুর বর্ধমান আমি বিনাহজ বাবুল ঢাকা সেলিম গত হপ্তাহে ফ্লাই করছে কোথায় মক্কা সুবহানাল্লাহ তা তুমি কি করো জি আমি সেলিমের সাথে চাকরি পাইছিলাম কিন্তু 20,000 টাকার লেগে যেতে পারিনি মাফি মুশকিল মাফি মুশকিল জি জি খুব মুশকিলা মানে মানে আমি খুব মুশকিলে আছি সবর সবর মানে সবুর বাজান সবুর তুমি এখন যাও বাজান অগলগে একটু ঘুরে বেড়াও আসসালাম ভাইজান ছেলেটারে কেমন দেখলেন আলহামদুলিল্লাহ আমার ফুলের সাথে কেমন মানাইব কুল্লু জেন তামাম মানে কি খুব ভালো হয় বেশক বেশক তাইলে ভাইজান আমারে কিছু টাকা দেন আমি ছেলেটারে দেই সেও বিদেশ যাক ইনশাল্লাহ কবির জি আন্টি ওরা কোথায় থাকে উপরে আইমনিয়া তুমি কোথায় যাও কবির জি আন্টি ওকে পিস্তল ধরো জি আন্টি ও যেন পালাতে না পারে ওস্তাদ কি কেস পরকিয়া তার মানে কি তোমার মাথা এর মানে কি আমি গুলি করব আঙ্কেল বসেন একটু সৈরা বসেন এটা আপনার অফিস না পাবলিক প্লেস আর দুই কাপ চা দে তুই বল তুমি বলো তুই বল তুমি তুই বল তুমি বলো ঠিক আছে তোমরা ওর অফিসে কেন গিয়েছিলে ভাইয়া তোরে আঙ্কেলের অফিসে কেন গিয়েছিলে হ্যাঁ গিয়েছিলাম তো
কেন এমনি 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 গিয়ে নাচাচ্ছি শুরু করে দিলে না অ্যাবসার্ড আমরা কি নাচছিলাম কি জানি আমার তো কিছু মনে পড়তেছে না হ্যাঁ নেচে ছিলে কিভাবে নেচেছিলে এখন দেখাও মা সেটা দেখে ঠিক করবে বাবাকে ক্ষমা করবে কিনা ওয়াজ ইট টু ভালগার অর গুড ওয়ান কিছু তো বুঝি নাই তোমাদের বুঝতে হবে না যেভাবে নেচেছিলে সেটা করে দেখাও এখন ও এইবার বুঝছি কারণ শোনেন আমরা এমনি এমনি নাচ দেখাই না ঠিক আছে টাকা দেব তাহলে ওরে 1000 আর আমার 1000 ওই তুই ও আন্টির কাছ থেকে টাকা নিবি কে তোমার আন্টি এই টাকা বের কর আর 1000 শুরু করো আপনারা একটু সরেন একটু ওইদিকে বসে একটু বসে বসেন আচ্ছা দাঁড়া দেখি হ্যাঁ গান গা তুই মোর ঘুম ঘরে এলে মনোহর নম 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 শ্রাবণ মেঘে নাচে নটবর রম ঝম 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 মনোরম অসম্ভব এ নাচ দেখায়নি ওরা আঙ্কেল কি নাচ দেখে রিমিক্স ওই নাচ তো আমরা জানি না আমি শুধু দশ হাতে ভাজক নাচতে পারি আমার মাথায় হাত দিয়ে বলো তুমি আমার মাথায় আমরা আঙ্কেল রে ক্লাসিক্যাল নাচ দেখছি আরে স্যার আপনি ইউ মেড মাই লাইফ হেল জি আঙ্কেল তোমার দুষ্টু বুদ্ধির জন্য আমার প্রাণটা যেতে বসেছে এসব কি বলতেছেন আঙ্কেল আপনি যে ঘুষ খান আমি কি এই দুরাল তোমাদের বলছি না বলি নাই আপনার ঢাকায় কয়টা বাড়ি টঙ্গিতে কয় বিঘা জমি ওদের জিগান ওরা জানে নাকি এই তোমার পিস্তল দাও পরে মারবেন না তাহলে কি সুইসাইড করবেন হ্যাঁ আঙ্কেল এত আপসেট হবার কি হয়েছে আমার কোন আমি দেখতেছি আমার কোন আমি বলছি আরে আন্টি আপনি আমিও তুমি আমি কি স্বপ্ন দেখতেছি নাকি আর কিছুদিন স্বপ্নই দেখো তারপর যা দেখানোর আমি দেখাবো কি আঙ্কেল চলো তার আগে বলো আমি কি তোমার ক্ষমা পেয়েছি আই এম স্টিল ইন ডিলেমা এখনো দ্বিধাদ্বন্দ্ব তোমাকে নিয়ে সন্ধ্যা আমার কোনোদিনই যাবে না কাশবে না চলো জি আসসালামু আলাইকুম সেলিম বাবুল কোথায় আন্টি আই আই আসি আপনি কি এখন ওদের কেয়ারটেকার না এখনো পুরান চাকরিতেই আছি জি ওস্তাদ ওল্ড ইজ গোল্ড গুড নাইট নাইট গুড নাইট গেছে সত্যি হয়ে গেছে হ আপু গেছে আপু দেখো যায় নাই দেখ বুঝলি এই আমি সত্যিকারের কসম করি কি ওই যদি উপরে যায় ওরে আমি খুন করব আপা শোনো তুমি আর আইসো না আমি সত্যি তোমার কোনো ক্ষতি করব আমি তো আমার জন্য ভয় পাই না ভয় পাই তোমার জন্য আমার জন্য ভয় পাবো না আমি আসি
একখান সিগারেট দে। তার সাথে একটা গান গান। আমার গায়ে যত দুঃখ সয় বন্ধু আরে করো তোমার মনে জ্বালা বন্ধু আরে করো তোমার মনে জ্বালা আমার গায়ে যত দুঃখ সয় বন্ধু আরে করো তোমার মনে জ্বালা বন্ধু আরে করো তোমার মনে ওই কলি সবসময় আমার পিছনে লাগে আমার খোঁটা দেয় যদি মনের মতো একটা মানুষ পেতাম তারে বিয়ে করে অনেক দূর চলে যাইতাম ওই যে দেখেন দেখি আপনি কত বড় মাস্তান ঠিক আছে যান